নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সকাল উপরলা ঘুম থেকে তো উঠে গেছি, উঠে যেয়ে কিছু জিনিস গুছানো হলো, ছাদ গুছানো তো রয়েছে, সকালবেলা কার বাড়িতে পুজো হচ্ছে, সকালবেলা এখন 8:30 বাজে। আজকে ছেলে স্কুল যায়নি, খুব কালকে একটু ঠান্ডা ঠান্ডা ঘুরেছে, খুব ঠান্ডা লেগে গেছে। চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে দিয়ে ওদেরকে নিচে দিয়ে এলাম, দিয়ে ছাদটা আমি পরিষ্কার করছি। হাটটা কালকে ছিঁড়ে গেছে, আবার খুলে রেখেছি, নতুন করে বানাতে হবে, পুরাতন হয়ে গেছে তো। বাবু সোনা যেমনি টেনে দিচ্ছে ছিঁড়ে যাচ্ছে। কাজ মোটামুটি শুরু করেছি, সারাদিন তো কাজের শেষ নেই। গাছগুলাই একটু জল দিলাম, ওর বাবা এলো, কোথায় বেরিয়েছিল, জল টল দিলাম। একটু পোকা লেগে গেছে কেন কেন, আর ফুলগুলোও ছোট ছোট হচ্ছে। চলুন দেখি নিচে যাই, একটু একটু বাজার গেছিল ক্রিম ট্রিম আনতে, ভুলে গেছিলাম ক্রিম আনতে পাঠিয়েছিলাম আর কি। বাবা আবার বেরোলো, একটা ক্রিম আনালাম এই যে, আপনাদেরকে বলাই হয়নি, এর দিনকে 31শে ডিসেম্বর 8টা কেক বানানো হয়েছে নাকি রে, 8টাই হবে, 8টা কেক। মানে সেদিনকে এত ঝামেলা হয়েছে, মানে 8টা কেক বানাতে 1-2 ঘন্টার মধ্যে 8টা কেক বানিয়েছি আমি। মানে ভিডিও করা তো দূরের কথা, সেই সময় যদি ফোনটা কাছে থাকতো তো ফোনটাকেও ছুঁড়ে ফিকে দিতাম, মানে এমন ঝামেলা ছিল। ভালো লাগলো, মানে সে একটা চ্যালেঞ্জের মতন লেগেছিল যার ব্যাপারটা, মনে হচ্ছিল যেন কে আমাকে একটা শাস্তি দিয়েছে, কি খুব খুব বড় একটা চ্যালেঞ্জ করেছে, সেরকম কিছু হচ্ছিল। 8টা কেক 1-2 ঘন্টার মধ্যে। সেদিনকে মানে 1 জানুয়ারি ওটা যে বলবো, ওটা বলার বলতে ভুলে গেছিলাম আমি, তাই এতক্ষণে ক্রিমটা দেখে মনে পড়লো, ক্রিম শেষ হয়ে গেছিলো। দেখো এই যে একটু খিচুড়ি করবো, আজকে গাজর নেই, গাজরটা কালকে 2টো গাজর ছিল, হুলু খেয়ে নিয়েছে, ও একাই সব দেখতে পাচ্ছে। ওই একটু ক্যাপসিকাম, একটু টমেটো, একটু বাঁধাকপি ছিল, আর একটু পেঁয়াজ। আচ্ছা দেখছি, আজকে ছেলে মেয়ের জন্য একটুখানি ইয়ে করবো, খিচুড়ি বানাবো, একটুখানি খিচুড়ি হবে। তো এই যে একসাথেই সব নিয়ে নিচ্ছি, ঢেলে ধুয়ে নেবো। তো আজকে ওর বাবাও খাবে না, ওর বাবার নিমন্ত্রণ আছে, আর ওর ঠাকুমাও খাবে না, আজকে একাদশী, ওই জন্য একটুখানি খিচুড়ি বানাচ্ছি, ওদের জন্য বানাচ্ছি, তার কারণ একটুকুন বানালেই সবার হয়ে যাবে, তিনজনেরই হয়ে যাবে। ব্যাস একটু তেল আর জিরার উপরে সব কিছু দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে চাপিয়ে দিচ্ছি, নাহলে একটু আদা বাটা দিতাম, আরও হয়তো অনেক কিছু সবজি দিতে হতো। পালং শাক ছিল, আমি পালং শাক ফালং শাক কুটলাম না, ওর বাবা খেলে ভালো করে করতাম, আমরা খাবো তো, যা হোক খেয়ে নিলেই হয়ে যাবে। তো এদিকে আমি একটু কফি আর আলু কেটে নিয়েছি, কফি আলু ভাজা করব, মাছ ভাজা তো করলাম দেখলেন, মাছ ভাজা আর কফি আলু ভাজা, ব্যাস ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। ছেলে তো এসব কিছুই খাবে না, সে শুধু মাছ ভাজা আর খাবে, খিচুড়ি খাবে। চলুন রান্নাটা সেরে ফেলি, এটা ঢাকা দিয়ে আমি একটু ঘরটার খাটফাটগুলো গুছিয়ে পরিষ্কার করে নেবো, বাবু সোনা সব নোংরা করে ফেলে রেখেছে একবারে। এটাও হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, আর এদিকে আলু আর কফিটাও ভাজা হচ্ছে, আমার খাটটাটও সব পরিষ্কার করে নিয়েছি। বাবু সোনা এখন দৌড়ে দৌড়ে এলো, এসে বলছে মা দেখবে চলো কী করেছি, চলুন আমি একবার ছাতে যাই দেখি ওরা কী করেছে। কী করছো বাবু তুমি, নিচে কেন যাওনি, নিচে কেন যাওনি, কিটা ও ওই খেলনাগুলো নিয়ে খেলছে, সেটাই দেখতে ডেকেছে। মেয়ে ওই যে চুল শুকাচ্ছে, ওর ঠাকুমা বসে আছে, খেলো বাবা আমি দেখি রান্নাটা, চল খাবি চল, এখনো কিছু কুলু খাইনি, ছাতেই যা পেয়েছে গুড়িয়ে খেয়েছে, চলো নিচে চলো কুলি, হ্যাঁ নিচে চলে আসবি তাড়াতাড়ি। খিচুড়ি রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, মানে খাবার মতন হয়ে গেছে, তো এবার খেতে দিয়ে দেবো। ওর বাবা খেতে চলে গেছে, নেমন্তন্ন বাড়ি বললাম, খেতে চলে গেছে, আমি একটুখানি বসেছি তাই যথেষ্ট তিনজনের জন্য। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, শুধু খিচুড়ি না, কফি আলু ভাজা আছে, মাছ ভাজা আছে। তো এই কেকটা খেতে বসছি, এই কেকটা আমার অর্ডার এলো, এই কেকটা আচমকাই এলো, আর বেসটা তো বানানোই থাকে, এই জন্য বানিয়েও রাখি টপ করে, যাতে আমি কেকটা খুব কুইক করতে পারি। এই কেকের এই বেসটা বানাতেই 1টা ঘন্টা সময় লেগে যায়, ডেকোরেশন করতে 1/2 ঘন্টা মতন লাগবে, কিন্তু এই কেক
তো এটা এত কুইক চকলেট কেক বলে খুব তাড়াতাড়ি 1-2 ঘন্টায় সেট হয়ে যাবে। কে এটা বানিয়ে দিয়ে আমি একটু বাজার যাব, তারপরে এসে কেকটা নিয়ে যাবে। আমি বলেছি এই কেকটা ওই 7টার দিক করে এসে যেন নিয়ে যায়, ততক্ষণকে আমি চলেও আসবো বাজার থাকতে। এটা চকলেট কেক হচ্ছে। ছেলে মেয়ের স্কুলও খুলে গেছে, কালকে ছেলের স্কুল, এতদিন ড্রেস পরে যাইনি, এবার তো ড্রেস পরতে হবে, তো আজকে ও ড্রেসগুলোই কিনতে যাব। ড্রেস মানে সোয়েটার টোয়েটারগুলো, আর যে স্কুলের ড্রেস ওটা তো স্কুল থেকেই দেবে, সরকারি স্কুল না, প্রাইভেট স্কুলে ভর্তি করেছি, কিন্তু সব দোকানে তো ড্রেস পাওয়া যায়নি, অনেক ঝামেলা হয়, এখন ওই জন্য করেছে স্কুল ড্রেসটা স্কুল থেকেই দেবে, টাকা নিয়ে নিয়েছে। আর সোয়েটারটা একটা স্কুল দোকানের নাম বলে দিয়েছে, ওইখান থেকে সোয়েটারে পুরো ব্যাচ লাগানো অর্ডার এলো। কেকটা সেরে দিয়ে চলে যাব। কেক তো বানাতে আমার খুবই ভালো লাগে, ভালো লাগে কি বলবো, সেদিনকে 31 তারিখ যেগুলো করলাম, যা কিছুক্ষণের জন্য কারেন্টটাও চলে গেছিলো, আবার চলে এসছে, তো কিছু সেদিনকে এত কষ্ট হলো, হাতের সামনে জিনিস পাচ্ছি না, এতগুলো কেক, তারপরে যে এই এই যে নোজেলটা, এটাকে নোজেল বলে, এটাই যে কাজ করছি, এরকমই আর একটা দরকারি আমার কাজের জিনিস সেটা গেছে হারিয়ে। হারিয়ে আবার কোথায় গেছে, জবরার সঙ্গে লালাই ফেলে দিয়েছে ওর বাবা কিংবা ওর ঠাকুমা, মানে কি বলবো আমার কি কষ্ট, এগুলোর কত দাম, আবার দাম দিয়ে কিনবো কি, মেদিনীপুরে পাওয়া যায়নি, অনলাইনে অর্ডার দিয়ে দিয়ে আনাতে হয়, এরকমই আরেকটা জিনিস, ডিজাইন করছি না, এরকমই আরেকটা জিনিস কোথায় যে হারিয়ে গেল জানি না, তো দেখি আজকে বেরোবো দোকানে, এটা 2-3টা দোকানে যাব, কোথায় পাই, এক কথায় কোনো জিনিসই পাবো না। যখন আমি কেক স্টার্ট করি না, তখন মেদিনীপুরে কোথাও কিছু পাওয়া যায়নি, কিছু পাওয়া যায়নি লকডাউনের সময়টাই, আমি সব কিছুটা অনলাইন থেকে আনিয়েছি, ভাগ্যিস অনলাইনের অপশানটা ছিল, নাহলে আমি আজ হয়তো এটা করতে পারতাম না। তো যেটা মন থাকতে করবো বললে নিশ্চয়ই হবে, এটা আমার মন মানে এটা আমার ভালো লাগার জিনিস, আমি সারা রাত জেগেও কাজ করি, এক এক দিন তো আমি ঘুমোই 5টা, 4:30, 5টা বেজে যাই ঘুমাতে, আরেকদিন একদম রেকর্ড আছে আমি 7টার সময় শুয়েছিলাম। তো একটা কেক করতে 5টা, 6টা বাজবে না, 4-5টা যখন থাকে তখন রাত হয়ে যায়, বাবু সোনাকে ঘুম পাড়াতেই তো 12টা বেজে গেল, 12টার পর এবার আমি কেক স্টার্ট করব, তখন দেরি হয়ে যায়, সেদিনকে 3টে 4টে ছিল, তার জন্য আমার 7টা বেজে গেছিলো শুতে। মেয়ে তখন স্যার নিয়েছিল একটা কেক, মানে আমার হয়ে গেছিলো 5টার সময়, কিন্তু স্যার গাড়িতে বোনের ঘর যাবে কেকটা নিয়ে, স্যার গাড়িতে চাপবে 7টায়, এবার আমি ওর বাবাকে দিয়ে 7টায় কেকটা পাঠিয়ে তারপরে আমি ঘুমিয়েছিলাম। তার আগের দিনও স্যার বলছে সকালবেলা 7টায় যাবো, বৌদি দিতে পারবে তো, বৌদি দিতে পারবে তো, এবার আমি যদি 5, 4:30, 5টার সময় ঘুমিয়ে পড়ি আমি উঠবো কখন, অ্যালার্ম বাজলেও আমি উঠতে পারবো না, যার জন্য আমি ঘুমিয়েছিলাম নি, পুরো জেগে ফোন দেখে কাটিয়েছিলাম। এরকম অনেকগুলো রাত আছে, আমার মা এলে তো আমার সঙ্গে সারা রাত জাগবে, বকর বকর করে যাবে, ইচ্ছা করে বলবে কি রে তোর আজকে কেক নেই, তুই আজকে কেক করবি নি, এরকম বলবে, তারও ভালো লাগে, বসে বসে দেখতেই থাকবে, আর যে পাশে বসে থাকবে সে একটু করে কেক পাবে, একটু করে ক্রিম পাবে, কেক মানে আমার কেকটা ক্রিমটা খুবই সুন্দর খেতে, একটু একটু কেক ক্রিম দুটোই পেয়ে গেল। সারা রাত যদি মেয়েও বসে থাকে, মেয়েও খাচ্ছে, ওর বাবা খায় না সব বেশি, সে খুব কম খায়, চলুন বকর বকর করতে 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 আমার কেকটা কমপ্লিট হয়ে গেল। আরও অনেক কথা আছে, আবার পরে বলবো, এখন আমি বেরোবো বলছি না, আবার বাবু সোনা নাহলে ঘুম পেয়ে যাবে, ঘুম পেয়ে গেলে কাঁদতে ধরবে, হিন হিন করবে, আমি বাজার যাব, এসে ওকে ঘুম পাড়াবো। চলুন এটা আমি ফ্রিজে রেখে দিই, দিয়ে বেরোই। হ্যাঁ, বুটে ভর্তি করে দেবো কটা ঘর, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বউ সোনাই যে বেড়াচ্ছে জুতো পরাচ্ছে, কালু আর ঘুম পেয়েছে, অন্ধকারে বসে আছে। এটা এই যে স্কুল থেকে দিয়েছে, মেয়ের স্কুল থেকে 4টে বই 4টে খাতা, মেয়ের নয় এগুলো, এগুলো মেয়ের বন্ধুর, তারা একটু বেরিয়ে বাইরে গেছিলো, দেওঘর গেছিলো, ভর্তি করে দিয়েছিলাম, তো ওদেরই খাতা বই সব বেচারির আমার কাছেই রয়ে গেছে, তারা যে ফিরে এসছে আমাকে যে দিতে হবে সে দায়িত্ব তো নেই, আজকে বললো যে আন্টি দিয়ে যাবেন, আজকে ওই জন্য আমি একটু বেরোচ্ছি, এগুলাও দিয়ে দেবো, দেবো না একটা ব্যাগে ভর, ওই ব্যাগে না, অন্য ব্যাগে ভর না, ওই ব্যাগের কি কোনো জোর আছে নাকি, রাস্তায় দেবো বই পড়ে গেছে।
এটা ওর ফেরত টাকাটা। তো বাবু পড়লো দিয়ে এখন ছেলের ড্রেস, হ্যাঁ ছেলের সোয়েটার কিনবো, আরো অনেক কাজ আছে। জুতো কিনলাম, সোয়েটার কিনলাম নাকি বাবু সোনাই? এবার আমরা যাচ্ছি মায়ের কাজের জিনিস কিনতে, তাই তো? এত ঠান্ডা বেচারা কথা বলতে পারছে না আমার, একদম মনে হচ্ছে কুয়াশায় ভরে যাচ্ছে চারিদিক। হ্যাঁ চারিদিক ভরে যাচ্ছে, চলুন যাই কেঁপে কেঁপে ঘুরি, তারপরে বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। বসে আছি, তা দিদি সব খাটছে জুতো, লে না ড্রেসে কলার থাকবে ভালো লাগবে, হেসে উল্টে আছে, নে দোকানে কি করে। হ্যাঁ ওটা পরা, ওটা ওরই প্যান্ট, হ্যাঁ ট্রাউজার এরকমই, বলে তো নিলাম আদর্শ ড্রেস। তো বাবা বিল করছে ভেতরে, আমি বাইরে এসে ওকে বলছি, বুঝলি? এবার বাইরে বেরিয়ে আমি ওকে জুতো পরাচ্ছি, ওকে বলছি বাবু কাল তো স্কুল যাবি তো, বলছে হ্যাঁ। আমি বলছি কি টিফিন নিয়ে যাবি, মানা এলে যাবি ক্রিম বিস্কুট নিয়ে যাবি না আমি মুড়ি নিয়ে যাবো। ভেতর থেকে তাদের কি হাসি, বলে বাবার খরচা বাঁচিয়ে দিচ্ছে, লোকে ছেনা কোনো বলেনি যে মুড়ি খাবো, সে বলে আমি মুড়ি নিয়ে যাবো স্কুলে। আমি তাই বললাম দিদি মুড়ি দেখলে রেগে বম হয়ে যায়, আর ছেলে আমার বলে জল মুড়ি খেয়ে নেবো। লোক নাম করছে জানলি, ঠিক আছে বাবু সোনা স্কুল যাওয়ার জন্যে। এটা শীতের ড্রেসটা তো, ইউনিফর্মটা অন্যরকম চেক চেক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন স্কুল যাবে তো, যাও স্কুল দিয়ে ঘুরে এসো। দিদি বেড়াচ্ছে, দিদিকে বলছে চুম খেয়ে যা, আমাকে হাইফাই করে দিয়ে যা। ওর বাবা দিদি বেড়াচ্ছে, কিছু কম্পিউটার প্রিন্ট বার করতে হবে তার জন্য। বলছে কোথায় যাচ্ছ? আমি বলছি স্কুল যাচ্ছে, তোর স্কুলে টাকা দিতে বাকি আছে যাচ্ছি। তুই কি যাবি? বলে না দিয়ে যে, হ্যাঁ স্কুল থেকে এক্ষুনি চলে আসবে। বইগুলো লাইন ধরে খেলছে, পড়তে বস করেছি, সে বই নিয়ে খেলতে বসেছে, লম্বা ট্রেন করেছে। আমি এই যে চা খাচ্ছি, চা খাচ্ছি আর পড়তে বসেছি, ট্রেন করে খেলা করছে। চলুন আজের ব্লগটা এখানে শেষ করছি, আর বাড়াচ্ছি না, আমি চা খাই, বাবু সেনাকে একটু পড়তে নিয়ে বসি, আবার দেখাও একটা অন্য ব্লগে। চলুন টাটা।